আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আসামি মজনুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলা তদন্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, ডিএনএ টেস্ট ও তদন্তে মজনুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার তদন্তের সময় অভিযুক্ত ধর্ষক মজনুর দেয়া তথ্য অনুযায়ী গোয়েন্দা পুলিশ একটি নমুনা ভিডিও তৈরি করে, যাতে আদালতকে পুরো পরিস্থিতি বোঝানো হয়। নমুনা ভিডিওতে অভিযুক্ত মজনু কখন কিভাবে শিক্ষার্থীকে রাজধানীর কুর্মিটোলা বাস স্ট্যান্ড এলাকায় ধর্ষণ করে তারই চিত্র তুলে ধরা হয়। ভিডিওতে দেখা যায়, ধর্ষণের শিকার শিক্ষার্থী একা হাঁটছিলেন, আর তাকে অনুসরণ করছিল ধর্ষক মজনু। এক পর্যায়ে শিক্ষার্থীর মাথায় আঘাত করে রাস্তার পাশে ঝোপের ভেতর নিয়ে যাওয়া হয়। ধর্ষণের পর শিক্ষার্থী পালিয়ে বাঁচার চেষ্টা করে, রাস্তায় পড়ে যায়। পরে তার মুঠোফোন এক মহিলার কাছে দেয় ধর্ষক মজনু। সব রকমের সাক্ষী, তাদের জবানবন্দি রেকর্ড করেছি, ঢাকা মেডিকেলের ডক্টর যারা, তাদের মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করেছি। মামলার তদন্তে মজনুর সম্পৃক্ততা স্পষ্ট, আর অভিযোগপত্রে তথ্য প্রমাণ বিস্তারিত তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। সিআইডির এক্সপার্টদের দ্বারা ডিএনএ পরীক্ষা করিয়েছি, সেখানে একেবারে কোনো রকমের সন্দেহ না রেখে একেবারে অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে ভিকটিমের এই সিমেন্ট সেখানে উপস্থিত ছিল। গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের পর ব্যাপক বিক্ষোভের মুখে অপরাধীকে ধরতে অভিযানে নেমেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপু সারোয়ার, ২১শে টেলিভিশন, ঢাকা।